নমস্কার বন্ধুরা, আবার ফিরছি ইউটিউবে। আজ আমার লেখা এক নদীর স্রোত আপনাদের সামনে পাঠ করব। আমার সাথে সহযোগিতায় রয়েছে অরূপ পাল। তো আমি স্টার্ট করছি। নদীর স্রোত। নদীর এই স্রোতে যেমন নৌকা ভেসে চলে, ঠিক তেমনই আমিও ভেসে চলেছি এই মানুষের স্রোতে। এই মানুষের ভিড়ে আমি আসল নকল না বুঝে ভুল মানুষকে ভালোবেসে ফেলি এবং তারাই আমাদের ঠকায়। এই নৌকা যখন নদীতে ভাসে, তখন সে নিজেও জানে না কখন তাকে ডুবে যেতে হবে, কখন ঝড় এসে তাকে উল্টে দেবে। কিন্তু তাও সে কিছু না ভেবে নদীতে ভেসে যায়। ঠিক মানুষেরও এই একই। কোনো মানুষ ভালোবাসতে গেলে সে ভাবে না কি হবে, তাও সে কিছু না ভেবে এগিয়ে যায়। কিন্তু যারা ধ্বংস হয়ে গিয়ে বাঁচার আশাকে টিকিয়ে রাখে, তারাই আসল জীবনের লক্ষ্যকে বাঁচিয়ে রাখে। ধন্যবাদ।